হ্যালো বন্ধুরা দীপিকা লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে হবে মাখা আর এই যে আমি আমটা তুলে নিয়েছি আরও অনেক অনেক আম পারব তারপর বাড়ি গিয়ে আমরা আম মাখা খাবো সবাই মিলে আর এই যে আমি আমগুলো একটা একটা করে পেরে নিচ্ছি সাথে আছে আমার ভাই আর ভাইপো ওরাও আমাকে একটু হেল্প করছে ওরা আম মাখা খাবে তাই জন্য আমার সাথে এসছে বাগানে আম পাড়তে আর বোনও আছে বোন ক্যামেরাটা ধরে আছে আর হ্যাঁ আমি বাড়িতে কিভাবে আম মাখা বানাই তোমরা যদি জানতে চাও তো পুরো ভিডিওটা তো অবশ্যই দেখতে হবে এবার বাগানে সেরকম আম হয়নি তার উপর আবার বৃষ্টি হচ্ছিল না বলে আমগুলো পড়ে যাচ্ছিলো কিছুটা আছে খাওয়ার মতো এই গাছটাই তো আছে অনেকটা অন্য অন্য গাছে আম নিই এরপর আমরা আরেকটা গাছে আম পারতে যাব ওই গাছটার আমটা আরও খুব সুন্দর কাঁচা এত মিষ্টি না খেলে তোমরা বুঝতে পারবে না মানে ওটা মাখা খাওয়ার জন্য একদম পারফেক্ট আম তাই জন্য আমরা এই আমটা দিয়ে মাখা খাই এই আমটা খেতে খুবই সুন্দর কাঁচা এত মিষ্টি না খেলে তোমরা বুঝতে পারবে না তো আমটা আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি আমটাকে কুচিয়ে কুচিয়ে কেটে নিচ্ছি এই যে দেখো আমি কিভাবে আমটা কেটে নিচ্ছি এরকম কুচিয়ে কুচিয়ে আমটাকে মাখলে খেতে হেভি টেস্টি হয় এই আম মাখাটায় বেশি কিছু লাগে না নুন লাগে চিনি লাগে শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিতে হবে আর জিরে ভাজার গুঁড়ো লাগে ব্যাস আর কিছু লাগে না আর তোমরা যারা দুধের দিয়ে খেতে পছন্দ করো তারা এর সাথে দুধের সরটা অ্যাড করতে পারো আর না করলে হবে কিন্তু দুধের দিয়ে খেলে আরও বেশি টেস্টি হয় যারা খাওনি তারা অবশ্যই একবার খেয়ে দেখবে আমি দুধের শট ছাড়াই বানিয়েছি তো আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এখন দিচ্ছি নুন তারপর দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা তোমাদের টেস্টি মতো তোমরা দিয়ে দেবে বেশি দিলে আবার গন্ধ করবে গন্ধ করলে ভালো লাগে না খেতে পরিমাপ মতো দিয়ে দেবে যার যেরকম খেতে ইচ্ছে সে সেরকমভাবে দেবে চিনিটাও পরিমাণ মতোই দেবে টক আম হলে বেশি দেবে মিষ্টি আম হলে কম দেবে বেশি চটকাবে নাহলে ঝোল বেরিয়ে পড়বে হালকাভাবে চটকাতে হবে তো আমি হালকাভাবে আম মাখাটা মেখে নিচ্ছি মশলার সাথে প্রায় আমার মাখাটা হয়ে এসছে আরেকটুখানি মেখে নিয়ে তারপর আমরা খাবো তো বন্ধুরা দেখো আমার মাখাটা কেমন হয়েছে তোমরা কি বুঝতে পারছো এটা আমার আম্মাখা দেখে মনে হচ্ছে তো পুরো ম্যাগি হ্যাঁ তো খেতেও সেরকমই হয়েছে খুবই টেস্টি তো চলো আমার আম্মাখা পুরো রেডি এবার বাটি নিয়ে চলে এসো তোমরা সবাই আমাকে খেতে এই যে আমার আম্মাখা তো বন্ধুরা আমার আম্মাখার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না তো এই যে আমার আম মাখা হয়ে গেছে দেখে তো পুরো জীবে জল আসছে দেখো আম থেকে কীরকম রস বেরিয়ে গেছে এই যে এই রসটা খেতে তো হেভি টেস্টি এটা আমের শরবতের মতো আর আমি তো লোভ সামলাতে পারছিলাম না ওই জন্য একটু চেখে দেখলাম কেমন টেস্টি হয়েছে নুন ঠিক আছে কি না আর তার সাথে সাথে আমার একটু খাওয়াও হয়ে গেল তো গাইস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে